আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের উপস্থাপনা উপহার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার মধ্যে অত্যন্ত যেটা তাৎপর্যবহ এবং সুপ্রসিদ্ধ এবং সেটা হলো অত্যন্ত শিক্ষণীয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানের ভূষণ হিসাবে তার যেই কঠিন যে পরীক্ষায় তিনি নিপতিত হয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম কঠিন পরীক্ষা তারা দিয়েছিলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে উত্তরণের সেই অধ্যায় নিয়ে আসবেন এবং এর মধ্যে রয়েছে বিজয়, আল্লাহর পক্ষ থেকে সম্মানের ব্যবস্থাপনা, এই সব সিগনিফিকেন্ট বাহি এই যে ঘটনা প্রবাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে হয়ে গিয়েছিল, আজকে আমাদের মুখ্য বিষয় হলো সেই বিষয়টি এবং সেখানে আপনার কি হয়েছিল সংক্ষেপে আমরা সেটাও বলবো এবং শিক্ষণীয় কি আমরা সেটাও বলবো। আসুন সর্বপ্রথম আমরা শুনি সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ পাক যা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলছেন যে তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বাইতুল্লাহ রয়েছে সেখান থেকে মক্কার যেই মসজিদ রয়েছে সেখান থেকে জেরুজালেমের বাইতুল মাকদিস পর্যন্ত মহান রাব্বুল আলামিন ভ্রমণ করালেন। এটাকে ইতিহাসের পরিভাষায় বলা হয় আল ইসরা, যার শাব্দিক অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। তো সেটার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন, কিন্তু এটা হলো তার প্রথম অধ্যায়, এর পরের অধ্যায় সেখানে জড়িত অবশ্যই রয়েছে এবং আল্লাহ পাক নিজেই বললেন যে আমি এটা করালাম এই জন্যে যাতে করে আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শনসমূহ। অতএব নিদর্শনসমূহ এখানেই শেষ নয়, নিদর্শনসমূহ ঊর্ধ্ব জগতে গিয়ে তার পূর্ণতা লাভ হয়েছে জান্নাত জাহান্নাম দেখার মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলমিনের সাথে অত্যন্ত একটি বিশেষ সংলাপের মাধ্যমে, যেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা দিয়েছিলেন, তাকে অভয়বাণী শুনিয়েছিলেন এবং তার যে আগামী দিনের যেই উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিজয়মালা যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় শোভা পাবে এবং যে সমস্ত লোকজনের জুলুম নির্যাতনে তিনি অতিষ্ঠ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করবেন পরাজিত করবেন তার ইঙ্গিত মহান রাব্বুল আলামিন এই সব কথার মধ্যে রেখেছেন। দ্বিতীয় আয়াত যেটা, এটা হলো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আবার ওই সূরা বনী ইসরাঈলের 60 নম্বরে আল্লাহ বলছেন, ওমা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, হে নবী আমি তোমাকে এই যে স্বপ্ন দেখিয়েছি এটা কেবলই এই জন্য দেখিয়েছি যেটা হলো মানুষের জন্য একটা পরীক্ষা হবে, একটা বিপর্যয় বা একটা ফিতনা হবে। এবং এখানে উদ্দেশ্য হলো ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সিদরাতুল মুনতাহার উপরে সেখানে গিয়ে যে তাকে বিভোর করে দিয়েছিলেন এবং তার সাথে যে সংলাপ হয়েছিল এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন, যেহেতু এটা চর্মচোখের দেখা নয়, এটার আলোচনা পরে আসবে। এবং এটা যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের এই পুরা মেরাজ এবং ইসরা এবং মেরাজের যে ঘটনা সেটাই উদ্দেশ্য, যে এই পুরো ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন একটা পরীক্ষামূলকভাবে। কীভাবে পরীক্ষা দেওয়া হয়েছে এবং পরীক্ষা নেওয়া হয়েছে, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মতো মানুষের ইমান আরও বৃদ্ধি পেয়েছে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলেন এটা আমাদের বোধগম্য হোক কিংবা না হোক আমাদের ইমানের পরীক্ষা। এই জন্য একজনকে বলা হয়েছিল, তুমি স্বচক্ষে কি দেখেছো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলছেন এগুলো তুমি যে বিশ্বাস করছো? তখন তিনি উত্তরে বলেছিলেন যে আমার স্বচক্ষে দেখা অপেক্ষা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি উপর আমার যে আস্থা রয়েছে তার বর্ণনা সেটা আমার কাছে আরও বেশি শক্তিশালী, আরও বেশি সুদৃঢ় এবং একইনযোগ্য। আসলে আসুন আমাদের এই ইমানের যে জায়গাটুকু সেখানে আজকে গ্যাপ রয়েছে, সেখানে দুর্বলতা রয়েছে, এটা হতে পারলেই আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে আমরা দণ্ডায়মান হতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসে আমাদের হাতের মুঠোয় সে ধরা দিবে। আবার সেই জায়গায় একদল কী করলো, আরও বেশি তারা পিসপা হয়ে গেল, আরও বেশি তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কুৎসা রটনা করলো, বললো যে এইটাও কি হতে পারে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছুই নন, তিনি মারাত্মক পর্যায়ের একজন জাদুকর। এইভাবে তারা মন্তব্য করলো যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছিলেন যে এটা হলো একটা ফিতনা, মানে এটা পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে এই বিশ্বাস যখন করছিল না তখন বলছিলেন যে তোমাদের একটা কাফেলা সিরিয়া থেকে ফিরত আসছে, এটা দেখো আগামীকাল সূর্যাস্তের পরিবারে এসে পৌঁছে যাবে, মানে যেই জায়গাতে দেখেছেন তার অনুমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে বলেছেন, এটা মিলে গেছে। এটা দেখার পরে তারা কিসের বিশ্বাস করবে, আরও বলেছে যে এটা তো আমাদের মানে ধারণার বাহিরের জাদু করে না। এই হলো তাদের অবস্থা,
তাহলে যে মানুষ বাঁকা এই মানুষকে আপনি যত বেশি হকের কথা বলবেন, যত নিয়ম মাফিক বলবেন, সে তেড়ামি করবেই, কিন্তু এর অর্থই নয় যে আপনিও সেখান থেকে বিঘ্নিত হয়ে যাবেন, আপনার আদর্শ যেন ঠিক থাকে। এবার আমরা সংক্ষেপে ইমাম ইবনুল কাইয়িম সহ আর অন্যান্য ঐতিহাসিকগণ এবং বুখারীতেও যে মূল বর্ণনাটা আসছে এর আলোকে আপনাদের সামনে সংক্ষেপে এই বর্ণনা বলার চেষ্টা করব। বুখারীতে 3674 এবং 75 সিরিলে এই হাদিসটি আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে করে আপনার নিয়ে নেওয়া হলো এই মক্কার চত্বর থেকে, এবং কেউ বলছেন আপনার উম্মে হানির ঘর থেকে, দুইটা বর্ণনা আছে, তারপরে বাইতুল মাকদিস যাওয়া হলো। এইটাই হলো বুরাকের মাধ্যমে হয়েছিল, যেই বুরাকটা হলো আপনার এই এই গাধার চেয়ে একটু বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোট। তো এটার মানে তার খুবই সাদা ধবধবে এবং অত্যন্ত লম্বা, এবং তার সেই বেগ এবং দ্রুতগতি এমন যে চোখের দৃষ্টি যত দূর যায় তার একটা পদক্ষেপ তত দূরবর্তী, এত মানে দ্রুত সে চলতে পারে। সেখানে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহানবী আলমিন যে সম্মান দিলেন সেটা হলো সকল আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামদেরকে জমায়েত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তাদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়ানো হলো। এখানে ইঙ্গিত হলো যে সকল নবীদের ইমাম যদি হন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে এখানে আর অন্যদের কোনো ধর্মের দোহাই চলে না, এমনকি অন্য কোনো নবীর নবুয়ত আমি মানি, তার দিন মানি, এই কথার দোহাই দিও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাহ থেকে কোনো মানুষকে আর দূরে থাকার এবং সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ এবং অবকাশ সেখানে আর থাকে না। এইভাবে করে এটা যখন শেষ হলো, আমরা অতি সংক্ষেপে বলছি মূল কথাগুলো, তখনই ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু হলো এবং বুরাকের কাজ এই পর্যন্তই শেষ। ঊর্ধ্ব জগতের ভ্রমণ এটা কীভাবে হয়েছে এটার বিশেষ বর্ণনা সেখানে আসে নাই, তার সাথে জিব্রিল আলাইহিসসালাম ছিলেন এই কথাটাই চিরসত্য। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানকার পর্ব শেষ করার পরে ঊর্ধ্ব জগতের ভ্রমণের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা গিয়ে বলবো এখানে প্রথম আকাশের থেকে নিয়ে বর্ণনা না, সেই প্রথম আকাশে ইব্রাহিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো, সালাম কালাম হলো, এবং না প্রথম আকাশে হল আদম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা, তো তিনি সালাম কালাম এর উত্তর দিলেন এবং আল্লাহ নবী সাল্লামকে সাদর সম্ভাষণ জানালেন, মুবারকবাদ জানালেন, এইভাবে কিছু কথা বলেই আল্লাহ নবী সাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন। এখান থেকে দ্বিতীয় আকাশে গেলেন, সেখানে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিমাসসালাম তার দুদের সাথে সাক্ষাৎ হলো। তারপরে তৃতীয় আকাশে আল্লাহ নবী সাল্লাম গেলেন, সেখানে নবী সাল্লামের সাথে দেখা হলো ইদ্রিস আলা নবী সাল্লামের সাথে। তারপরে আপনার না তৃতীয় আকাশে ইউনুস আলা নবী সাল্লাল্লাহু সাথে, চতুর্থ আকাশে দেখা হলো ইদ্রিস আলা নবী সাল্লাল্লাহু সাথে, পঞ্চম আকাশে দেখা হলো হারুন আলা নবী সাল্লাল্লাহু সাথে, এবং ষষ্ঠ আকাশে মুসা আলা নবী সাল্লাল্লাহু, এবং সপ্তম আকাশে আল্লাহ নবী ইব্রাহিম আলা নবী সাল্লাল্লাহু সাথে দেখা হলো। তো এখানে দুইটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যে মুসা আলাইহিস সালাম এর কাছ থেকে বিদায় নেওয়ার সময় তিনি কাঁদছিলেন, তাকে জিবরিল বললেন কাঁদেন কেন, তিনি বললেন যে আমার পরে একজন যুবক আসলো আর এরপরে তার উম্মত এত বেশি জান্নাতে যাবে যে আমার উম্মত তত বেশি যাবে না, এই দুঃখে উনি কাঁদছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেটা ঘটছিল সেটা হলো তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে তাদেরকে তোমার উম্মতকে আমার সালাম বলবা আর বলে দিবা যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং এটার সেই চাষাবাদের ব্যবস্থা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে করে এই পর্ব যখন শেষ হলো তখনই সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন, সেখানে একটা পর্ব গিয়ে স্টপেজ আসলো, এখানে গিয়ে জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন। তারপরে এটার একটু বর্ণনাও আসছে এটা যে তার বড়ই গাছ, এটা যেহেতু বড়ই গাছ তো এই পাতাটা হলো আপনার এই হাতির কানের মতো, আর বড়ই যেটা এটা হলো হিজের একটা সম্প্রদায়, এই সম্প্রদায়ের বড় কলসি, এটা উদাহরণস্বরূপ উল্লেখ করা হয় যেহেতু তার কলসিটা বড়, ওই কলসির সাইজের মতো হলো বড়ই, আল্লাহু আকবার। এই জন্য সেখান থেকেই অনেকে নিয়েছেন যে ওই গাছ পর্যন্ত যেহেতু আর কেউ যেতে পারছে না, সেখানে জিন পর্যন্ত যেতে পারে না, সেজন্য বাড়ির আঙ্গিনায় বড়ই গাছ লাগানো অনেকে উপদেশ দেন, জিনের উপদ্রব থেকে এটা একটা বাঁচার উপায়। সেই সাথে আমরা জানি যে তার মধ্যে খালান শক্তি থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস এসেছে যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে কি বলেছেন তিনি, বড়ই পাতা আগে তো অন্যান্য এই এখনকার যে উপাদান সেগুলো ছিল না, সেটা মিশ্রণের পানি দিয়ে গোসল করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তো এইভাবে করে সেখানে গিয়ে তিনি দেখলেন যে তার দৃশ্য অতি সুন্দর হয়ে গেল, কোনো মাখলুক তার বর্ণনা দিতে পারবে না, এবং আল্লাহ রাব্বুল আলমিনের সাথে এখানে একটা মানে সংলাপের ব্যবস্থা হয়ে গেল। আর ওই জায়গা সম্পর্কে বলা হয়েছে যে ফাকানা কাবা কাউসাইনি আদনা সুরানাজমে বলা হয়েছে যে দুই ধনুক
অথবা তদ অপেক্ষা আরো নিকটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। যে এইভাবে বলা হয়েছে শুধু এইভাবে রাখা হবে, এখানে দুই ধনুকের চেয়ে কম তাহলে আল্লাহর সাথে মোয়ানাকা হয়ে গেল, এটা কশিন কালো বলা যাবে না, এটা হলো আল্লাহর সাথে গুস্তাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে মেরাজের যে ইতিহাস এবং ঐতিহ্য কোরআন সুন্নাহ যেটা বলা হয়েছে, এটার সাথে এটার হলো আপনার অপমান করো জনক একটা আপনার কালিমা লেপন করা এবং ইসলামকে বিকৃত করা, এই পর্যন্ত এসেছে। এটাই সম্মানের জন্য যথেষ্ট, সম্মানের ভূষণ যে দুই ধনুক বরং তার চেয়ে আরো নিকটে পৌঁছে গেলেন। আর কি চাই? আর কিছু যদি হইতো তো বলতেন কোরআন সুন্নাহ, তারা বলতো। তো এই জন্যে এই পর্যন্ত এখানে শেষ। তারপরে এখানেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হলো এবং এই কথোপকথনের মধ্য দিয়েই নামাজের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিলেন এবং সেখানে পাঁচ ওয়াক্ত উপহার দিলেন। এই পাঁচ ওয়াক্ত নিয়ে ফিরত আসার সময় মুসা আলাইহিস সালাম তাকে বললেন আমার উম্মত দুই ওয়াক্ত, সেটা তারা মানতে পারে নাই, এরা পাঁচ ওয়াক্ত এদের মানার জন্য কষ্ট হবে, আপনি ফিরত যান। এইভাবে করে নয়বার যেই বর্ণনা আসছে পাঁচ ওয়াক্ত করে কমিয়েছেন, পাঁচ নয়ে 45 ওয়াক্ত কমানো হলো। এরপরেও মুসা আবার বলছিলেন আলাইহিসসালাম, আল্লাহ নবী সাল্লাম বললেন না আমার লজ্জা হচ্ছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তুমি তাদেরকে পাঁচ ওয়াক্তের কথা বলে দাও, জমিনে এটা আদায় হবে পাঁচ ওয়াক্ত, আসমানে লেখা হবে আমল নামায় 5:10। এবং ওই জায়গা থেকে এই মূলনীতিও ঠিক হয়ে গেল যে 1:10, পুণ্যের কাজ 1:10 আর পাপের কাজ যতটা করা হবে ততটাই লেখা হবে। এইভাবে সেখানে অন্যান্য বর্ণনা আরও কিছু কথা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারী ব্যক্তিকে কশিনকালও ক্ষমা করবেন না, আর এই 1:10 পুণ্যের যে মূলনীতি ঠিক হলো, আর হলো সবচেয়ে বড় উপহার আমলি দিক থেকে এটা হলো নামাজ। এটাই হলো এই মেরাজ রজনীর সবচেয়ে বড় উপহার, শিক্ষণীয় ঘটনা হিসেবে আরও কিছু আছে। তারপর আমরা বলবো ইবাদতের মধ্যে যেহেতু সে সেরা, এটাকে যদি আমরা এই ক্ষেত্রেও বড় বলি এটাতে ভুল হওয়ার কিছুই নয়। আজকে অত্যন্ত দুঃখের বিষয় হলো যে অন্যান্য বিষয় নিয়ে অনেকেই দেখবেন আলোচনায় লিপ্ত হচ্ছে, লোকজনও কৌতূহলী হচ্ছে অন্য দিক এগুলো শোনার জন্যে, কিন্তু আসল যে শিক্ষণীয় দিকটা এটা শোনার জন্য অনেকেই কৌতূহলী হয় না। এটা হলো সবচেয়ে বড় এখানকার শিক্ষণীয় বিষয়। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও যা যা দেখানো হলো সেটা হলো যে বাইতুল মামুর তিনি দেখলেন, সেখানে 70,000 ফিরিস্তা প্রতিদিন প্রবেশ করেন। যেই ফিরিস্তা এর দল 70,000 এর দল প্রথম দিনে প্রবেশ করেছেন, কিয়ামত পর্যন্ত তাদের আর সুযোগ আসবে না। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত, এর মহিমা কত বড়, এবং আমাদের থেকে যে তিনি কত প্রয়োজন মুক্ত এগুলো বোঝানোর জন্যই সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক দেখিয়েছে। এবং সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর এত কাছে পৌঁছে গিয়েছিলেন, এই দেখেন সম্মানের জন্য আর কি চাই? যে আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে আরশে আজিমের কলমের যেই আওয়াজ, এটাকে সারিরুল কলম বলা হয়, সারিরুল কলম আরবি ভাষার মধ্যে একটা জিনিসের আওয়াজকেও একটা শব্দ দ্বারা আখ্যায়িত করা হয়। তো এইটা বলা হয়েছে যে কলমের যেই আওয়াজ ওইটাও আল্লাহ নবী সাল্লাম শুনতে পাচ্ছিলেন। আল্লাহু আকবার! এত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে গিয়ে আল্লাহ নবী সাল্লাম পৌঁছেছিলেন, সম্মান আর কাকে বলে, আর কি পরিমাণ আপনি চান? আমার নবী সাল্লামকে আল্লাহ পাক এত সম্মান করেছেন এই ভ্রমণের মাধ্যমে যে আর কোনো নবীকে যেমন এই মর্যাদাও দেন নাই, আমার নবীর আসন দেন নাই, ঠিক দুনিয়া থাকা অবস্থাতেই এত সম্মান আর কোনো নবীকে দেন নাই। এবং সেখানে তিনি কিছু দৃশ্য দেখেছেন জান্নাতের, কয়েকটা দৃশ্য আমরা খালি বলবো। যেমন একটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় এর আগে মেহমান হিসাবে তার আপ্যায়নের জন্যে যেটা বিশুদ্ধ বর্ণনা আসছে যে মদ এবং দুধ পেশ করা হয়েছিল, তিনি দুধ গ্রহণ করেছিলেন। এটার কারণে তাকে ফিরিস্তা বললেন যে তিনি ফিতরতের জিনিস, স্বভাবজাত জিনিস গ্রহণ করেছেন, যদি এটা না করতেন মানে মদ গ্রহণ করতেন তার উম্মত গুমরা হয়ে যেত। তাহলে দুধটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি চয়ন করার কারণে আমরা হেদায়তের উপরে আছি। অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি যে ধর্ম নিয়ে এসেছেন ওটা হলো স্বভাবের ধর্ম, ওইটা হলো শুদ্ধিতার ধর্ম, ওইটাই হলো সুচিতার ধর্ম, ওইটাই হলো মানবতার ধর্ম, ওইটাই হলো সচ্চরিত্রের ধর্ম, এবং ওটা হলো আপনার সুবুদ্ধির ধর্ম, সুকর্মা সুকর্মার ভিত্তির ধর্ম, এটাই হলো আপনার আপনার আজকে আমরা যেটা বলতেছি সভ্যতার, নম্রতার, ভদ্রতার, এবং যা কিছু আপনি বলতে পারেন যে আপনি সুশীল সমাজ বিনির্মাণের যেই ধর্ম এবং যেই শিক্ষা এবং যেই আদর্শ, এটাই হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়েছেন এসেছেন সেটা। এবং ইসলাম ধর্ম তো অন্যান্য নবী নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পূর্ণতা দিয়েছেন। সেই জন্য আজকে এই ধর্ম ছাড়া
এমনকি আমার নবী সাল্লামের আদর্শ ছাড়া মুসলিম উম্মা কেন গোটা মানবতার আর কোনো মুক্তির এবং সেখানে তাদের দিক নির্দেশনা পাওয়ার আর কোনো পথ নেই, কোনো বিকল্প নেই। এটাই এখান থেকে পাওয়া গেল। এই আদর্শের উপরে থাকলেই আমাদেরও হেদায়তের ব্যবস্থা আছে, এখান থেকে শিক্ষা পাওয়া গেল। ঠিক তদ্রূপ চারটি নদী তাকে দেখানো হয়েছিল, দুইটির কথা আমরা বলবো, যেটা বাহ্যিক, যেটা দুনিয়াতে আমরা চিনি, একটা হলো নীল এবং আরেকটা হলো ফুরাত। এটাকে কেন বলা হয় জান্নাতের নদী এবং সেখানেই বা কেন দেখানো হলো? ওখান থেকে যে সরাসরি প্রবাহিত হয়েছে সে, এটা এমন না, ওর মূল উপাদানটা এখানে এসে, প্রবাহটা এখানে এসে লেগেছে, এখানে এসে পৌঁছিয়েছে সেই জন্য। এবং এখানে ইঙ্গিতে কি বোঝানো হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মিশন, এইটার সেই প্রভাব এবং তার প্রতাপ প্রতিপত্তি তথা তার যে ক্ষমতা সেটা একেবারে আপনার আমরা যাকে বলি তৃণমূল এলাকা পর্যন্ত, নদী সাগর এর আপনার তীরবর্তী পর্যন্ত, এমনকি সেখানেও যারা কোনো কারণে যাবে তাদের পর্যন্ত এই ধর্মই তাদেরকে শাসন করবে, তাদেরকে পরিচালিত করবে। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের আপনার সেখানে প্রতাপ এবং সেখানে তার প্রভাব বিস্তার হবে না, সেটা আগে হয়ে থাকলেও এখন আর থাকবে না, এগুলি এখন তিরোহিত হয়ে যাবে, এগুলি এখন আপনার মুলতবি হয়ে যাবে, চলবে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। আল্লাহ আকবার। আল্লাহ নবী সাল্লাম সেখানে জান্নাতে গিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আপনার সুরম্য অট্টালিকা দেখলেন, আল্লাহ আকবার। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনছিলেন, জিজ্ঞাসা করলেন কেন এটা আমি শুনতে পাচ্ছি? তখনই তিনি বললেন যে আমি ওযু করলেই দুই রাকাত নামাজ পড়ি, তাইলে তাহিয়াতুল ওযু এর এবং সর্বাবস্থায় আপনার পবিত্র অবস্থায় থাকা, ওযু অবস্থায় থাকা, এই সবগুলি শিক্ষা এখান থেকে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আপনি যদি থাকেন তো আপনারও ফজিলত হবে, জান্নাতে আপনি আগেভাগে যেতে পারবেন, এখান থেকে এটা ইঙ্গিতে পাওয়া গেল। তারপরে জাহান্নামের অনেক দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তার মধ্যে একটা হলো আপনার জাহান্নামের যেই রক্ষী ফিরিস্তা তাকে দেখেছেন, তার চেহারা একেবারে বিভৎস এবং ভয়ানক, হাসি তো দূরের কথা, একটু মুস্কি হাসিরও, একটু নমনীয়তারও কোনো ছাপ তার চেহারায় নেই। ল ল ল, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি দেখলেন, দেখলেন যে এতিমের মাল যারা ভক্ষণ করত তাদের ঠোঁটগুলো হয়ে আসে উটের ঠোঁটের ন্যায়, এত বৃহৎ অবকায়, এবং এটা কুৎসিত, মারাত্মক বেমানান। কেন? ওই যে ওই ঠোঁট এর দুই ঠোঁটের মাছ দিয়ে তো মুখটা না, ওই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটার আপনার সেই আকৃতি এইভাবে দিয়েছেন যে উটের ঠোঁটের মতো তাদের ঠোঁট হয়ে গেছে, এবং তারা ভক্ষণ করছে, তারা ভক্ষণ করছে অগ্নির পাথর, যেই পাথরের আকৃতি ধারণ করেছে, কিন্তু আগুন, জাহান্নামের আগুন তাদের মুখে দেওয়া আছে, মুখে পুড়ে দেওয়া হচ্ছে। আর যারা সুদ খায় এদেরকে আল্লাহ নবী সাহেব দেখেছেন পেট এত ভারী হয়ে আছে যে ওই ভারী হওয়ার কারণে নড়তে চড়তে পারতেছে না। সুদ খাওয়ার স্বাদ কত, এখান থেকেই আমাদের জন্য শিক্ষা দিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যভিচার করছিল এদেরকে দেখেছেন, আল্লাহ আকবার। এবং এই বর্ণনা বুখারীতে আসছে, অন্যান্যগুলো বুখারি, অন্যান্য কিতাব এবং কিছু ঐতিহাসিক বিশ্বস্ত সূত্রে সব মিলিয়ে এসছে। জাদুল মাহাদে দ্বিতীয় খণ্ডের 47 পৃষ্ঠায় এসেছে, সিরতে ইবনে হিসামে এসেছে এবং অন্যান্য কিতাবে এসেছে। কিন্তু এই কথাটা যেটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যভিচার, যে বেচারী পুরুষ এবং বেবিচারী নারী, বেবিচারিণী নারীকে দেখেছেন যে আঁটি বেঁধে তাদেরকে তুন্দুরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, এবং তুন্দুর যেরকম তার অগ্নিকুণ্ড এর আঘাত, সেই যেই জিনিসটা আছে উপরে যদি কিছু থাকে ওইটাকে সে এসে এখানে মুখের মধ্যে এসে আটকিয়ে দিবে, বের হতেও পারবে না, নিচেও সহজে পড়বে না, মানে এখানে কষ্ট পাবে, এইটা বুঝাচ্ছে। আঁটি বাঁধা অবস্থায় একটার থেকে আরেকটা আলাদা হচ্ছে না, ওই যে এই বেবিচারের কারণে একটা আরেকটার সাথে একাকার হয়েছিল, এটা সাহায্যে কি, এটা আল্লাহ নবী সাল্লামকে মেরাজ রাতে দেখিয়ে দেওয়া হয়েছে। আঁটি বেঁধে তাদেরকে তুন্দুরে সেই আগুনের মধ্যে ফেলা হয়েছে, যতবার উপরে আসতেছে কতক্ষণ পরে আবার নিচে তারা পড়ে যাচ্ছে, এরপরে আবার আগুনের আঘাত, আগুনের সেই শিখা, লেলিহান শিখা তাদেরকে ওই তুন্দুরের এই মুখের মধ্যে নিয়ে আসতেছে, এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। এমনকি অন্য জায়গায় অন্য বর্ণায় আসছে যে তাদের সামনে আপনার এই টাটকা এবং আপনার তাজা গোস্ত, ফ্রেশ গোস্ত রাখা আছে, ওইটা পরিহার করে তারা পচা, একেবারে বিগলিত, একেবারে অখাদ্য হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত গোস্ত তারা ভক্ষণ করছে, ঘৃণা জন্মানো হচ্ছে সুদ, মানে জিনার প্রতি, ব্যভিচারের প্রতি। যে সামান্য এই পর্নোগ্রাফি দেখে হোক আর যে কোনোভাবে বেগানা পর্নারি দেখে হোক,
যেটা সম্পর্কে ইসলাম নিষেধাজ্ঞা জারি করেছে, কড়া নিষেধাজ্ঞা, সেটার কারণে হোক আর পরিবেশ বিঘ্নিত হওয়ার কারণে হোক আর পশ্চিমা দেশে থাকার কারণে হোক আর মহিলার হাতছানি দেওয়ার কারণে হোক, তুমি যে তোমার চরিত্র নষ্ট করছো এটা যদি তুমি সহ্য করতে পারো যে পসা গুস্ত খাইতে, তাহলে পুরো তুমি তার দিকে ভূক্ষেপ করো। তা না হলে প্রথম স্টপি মানে স্টেপেই তুমি নিজেকে তুমি সতর্ক করে ফেলো, তোমার চক্ষুকে অবনমিত করে ফেলো। কেননা কোরআনই বলা হয়েছে কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যদি ব্যভিচার থেকে বাঁচতে হয় এবং এইসব শাস্তি থেকে রক্ষা পেতে হয়, তাহলে হে নবী মুমিনদেরকে বলে দাও তাদের চক্ষুকে যেন তা হেফাজত করে। আর এর পরে পরে বলেছেন লজ্জাস্থানকে হেফাজত করে, কেননা চোখ হেফাজত হওয়ার উপরে লজ্জাস্থানের হেফাজত একেবারে ভিত্তিশীল পূর্ব শর্ত। আজকে আমাদের অনেকে বলে আমরা বট মাইন্ডের, আমরা অত্যন্ত সতেজ ইমানের, আমাদের ইমান অত্যন্ত স্ট্রং, যে আমরা চোখ দিয়ে যা তা দেখি, কান দিয়ে যা তা শুনি, আমরা যার তার সাথে চলি, এনজয়েবল মুভমেন্টগুলো আমরা আজকে উপভোগ করি, সমস্যা নেই, আমাদের শেষ জায়গায় আমরা কন্ট্রোল করে ফেলবো। আল্লাহ নিজে বলছেন যেই যন্ত্রের স্রষ্টা হলেন আল্লাহ, তিনি তো এগুলোর খবর জানবেন বেশি। কোনো একটা যন্ত্রাংশ, কোনো একটা মেশিনারি, এটার ম্যানুফেস্টো এবং এটার যে চলার যে ব্যবস্থাপনা ক্যাটালগ, এটা কারা তৈরি করতে পারে, কারা সূক্ষ্মভাবে এর দিক নির্দেশনা নিয়মাবলী বলতে পারে, যারা এই প্রোডাক্টের যারা প্রস্তুতকারক আবিষ্কারক, তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তিনি বললেন যে জিনা থেকে বাঁচতে গেলে চোখ হেফাজত করা লাগবে, আর আমরা থিওরি বানিয়ে ফেললাম যে না সমস্যা নাই, পাপ থেকে বাঁচার আমার নানান কলা কৌশল আছে, আমার ইমান খুব সুদৃঢ় আছে। আপনি কার উপর ইমান এনেছেন? যার উপরে ইমানের দোহাই দিয়ে কথা বলছেন সেই আল্লাহ, সেই স্রষ্টা আপনাকেও সৃষ্টি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন, ওই দ্বিতীয় পক্ষকেও সৃষ্টি করেছেন, সবার খবর আল্লাহ জানেন। আল্লাহ জানেন যে আগুনের সামনে মম গেলে সেটাও গলবে, আল্লাহ জানেন যে এই আগুন যতই শক্তিশালী হোক না কেন, ওই মমকে পাইলে সেও কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সে তার নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন এর উপরে কোনো আপনার আদর্শ হতে পারে না। যে সেই জন্য আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক কিছু দেখেছেন, নামাজে যাদের মাথা ভারী হয়ে থাকে, ফরজ নামাজে যারা উঠতে পারে না তাদের মাথা কিরিশ দিয়ে কাটা হচ্ছে। আবার আরেক জায়গায় আসছে যে হাফিজে কোরআন নফল নামাজ না পড়ার কারণে, তাহাজ্জুদ না পড়ার কারণে রাত্রে তারও শাস্তি হচ্ছে কঠিনভাবে, তার শাস্তি হচ্ছে কিরিশ দিয়ে কাটা হচ্ছে। আর নফল ফরজ নামাজে যে উঠতে পারে না তাকে শাস্তি দেওয়া হচ্ছে যে ইয়া বড় একটা পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, এবং আবার সে জাহান্নামের দিকে যাচ্ছে সেই আপনার রক্তের নদীতে, এরপরে আবার কাছে আসতেছে তারপরে আবার আঘাত আনা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধরনের আবার এই সুদখুরেরও এই ধরনের কাছাকাছি আরেকটা শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তার মানে অত্যন্ত বীভৎস এই যেই আপনার চিত্রগুলো, যেগুলো শুনেই মানুষের মানে স্বাভাবিক থাকার কোনো অবস্থা কোনো মানুষের নেই। যতই কলিজা শক্ত হোক পাথরের মতো, এগুলো শোনা পর্যন্ত কিছু মানুষ আছে বেহুশ হয়ে যাবে, হার্ট ফেল করবে। অথচ আমাদের অনেকে আজকে এই কথাগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কোরআনে কিছু আলোচনা এসেছে, তারপর আমরা এগুলো শোনার পরেও নিজেদেরকে খুব স্বাভাবিক অবস্থায় রেখে আমরা বুঝাচ্ছি যে না আমরা খুব ইমানদার এবং আমাদের মানে সহনীয়তা খুব বেশি আছে। কশিনকালেও নয়, এই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। সেজন্য আসুন, আমাদের আসল শিক্ষা হলো এগুলো যেগুলো আমরা এই ইঙ্গিতে বললাম আপনাদেরকে কথার পাশাপাশি। এবার আমরা বলবো যে আজকে এই জিনিসগুলোকে কেন্দ্র করে, মেরাজকে কেন্দ্র করে আসল শিক্ষা, এবং সেই শিক্ষা থেকে আমরা দূরে যাচ্ছি আজকে আমরা কিভাবে যাচ্ছি সেটা আমরা একটু আলোকপাত করব। আসল শিক্ষা আমরা আগে একটা বলে ফেলেছি, নামাজ। তারপরে দ্বিতীয় শিক্ষা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এবং তার যে এই এই মেরাজটা ঘটেছিল আমাদের, এটা কিন্তু প্রথম কথা ছিল, কোনো কারণে হয়তো ভুলে গেছি, এখানেই বলে ফেলি। এই মেরাজ কবে হয়েছিল সেটা নিয়ে ছয়টা মত আছে। সবচেয়ে শক্তিশালী মত যেটা, এটা হলো হিজরতের প্রাককালে বৎসরখানিক আগে এটা হয়েছিল, হিজরতের খুব কাছাকাছি সময় এটা হয়েছিল। তার মানে এর আগেই কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার চাচা মারা গিয়েছেন আবু তালেব, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এটাকে আমুল হাজন বা হুজন বলা হয়, চিন্তার বছর। তার দুইজন অতি আপন গার্ডিয়ান এবং আপনজনদের সবচেয়ে কাছের মানুষ মারা গিয়েছেন। এরপরে সেই সাথে আবার কি কাফিররা তাকে কষ্ট দিয়েছে, নয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার তারা অপচেষ্টা চালিয়েছিল, কাবার চত্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে ফেলার সেই চেষ্টা করেছিল, এটা অনেকেরই জানা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আপনার উটের ভুঁড়ির আপনার তারা চাপিয়ে দিয়েছিল, এটাও অনেকের জানা আছে। এই ধরনের কষ্ট, মারাত্মক পর্যায়ের কষ্ট, এবং তিন বছর পর্যন্ত তার গোত্রসহ তাকে আপনার শিয়াবে আবি তালিব, যেটা বলা হয় আবু তালিব, এর উপত্যকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী রাখা হয়েছিল অবরোধ অবস্থায়। সব কিছু তারা বয়কট করেছিল,
খাদ্য পানীয় সব বন্ধ রেখেছিল, এগুলো সরবরাহ করা হয় নাই। আর কিছু না পেয়ে তারা গাছের ছাল এবং পাতা পর্যন্ত ভক্ষণ করে জীবন ধারণ করতে বাধ্য হয়েছিলেন। এগুলো করুণ কাহিনী, সেটা হলো বিশদ একটা বর্ণনা। সংক্ষেপে এটা বললাম যে এই যে কষ্ট যেটা দেওয়া হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দুপুরে এই কঠিন আপনার খা খা রৌদ্রের এই ধাঁধা বালুকরাশির উপরে তাকে চিত করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে তাকে টানা হচ্ছিল। আবু বকর সিদ্দিককেও এরকম কষ্ট দেওয়া হয়েছিল, যার ফলে আপনার এই উত্তপ্ত বালুকরাশির কারণে তার কমরের চর্বি গলে গিয়ে ছুটো হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত লঙ্গি পরতে গেলে আবু বকর সিদ্দিকের লঙ্গিটা কমর আটকে রাখতে পারতো না, তখন কমর যখন আপনার আটকে না রাখতে পারার কারণে কাপড়টা টাহনুর নিচে যেত। সিদ্দিকে একবার ওই হাদিস শুনে বলতেন, আল্লাহ নবী তুমি আপনি তো বলছেন টাহনুর নিচে কাপড় গেলে সেটা জাহান্নামে যাবে, আমার কী অবস্থা হবে? তখন তিনি বললেন, তুমি ওই শাস্তিদের শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নও, কেননা তোমার ওজোর আছে। কমরটা চিকন হয়ে গেছিল, আর ওজোরটা কেমন ওজোর? ইসলামের খাতিরে, ইসলামের খাতিরে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার! এই সমস্ত কষ্টের মুখে এই মেরাজের ঘটনা ছিল সান্ত্বনা। আম্মার বিন ইয়াসির এর পরিবারকে কি কষ্ট দেওয়া হয়েছিল! সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার শহীদ করে দেওয়া হয়েছিল। যাই হোক, সেটা অবশ্য পরের ঘটনা। তো যাই হোক, এর আগের কষ্টের ভিত্তিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কার জীবনের যে কষ্ট, এর ভিত্তিতে নবী সাল্লামের জন্য আমরা দেখতে পাই এবং জানতে পারি যে এই ঘটনা আল্লাহ রব্বুল আলমিন উপহার দিয়েছিলেন। আর এরপরে এটার মধ্যে কি শিক্ষা অন্তর্নিহিত রেখেছিলেন, যে দেখো এই যে দুনিয়ার যে নেতৃত্বের দুইটা কেন্দ্র ভূমি, একটা হলো মক্কা আর আরেকটা হলো এক বাক্যে বলা হয় হেজাজ, মক্কা মদিনার ভূমি, আরেকটা হলো জেরুজালিমের বাইতুল মাকদিসের ভূমি। তো বিশেষ করে বাইতুল মাকদিসকে কেন্দ্র করে এই যে বিধর্মীরা, বিশেষ করে ইহুদিরা, তারা যে নেতৃত্ব চালাচ্ছে বনী ইসরায়েল, আর এখন ইসরায়েল চালাচ্ছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখে অঙ্গুলি দিয়ে এই ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে নেতৃত্ব এখন আর তোমাদের ধরে রাখার যোগ্যতা বাকি নেই, তোমাদের নৈতিকতার অবক্ষয় এত বেশি ঘটেছে, তোমরা দুর্নীতিতে এত বেশি ডুবে গিয়েছো যে নেতৃত্ব তোমাদের কাছ থেকে এখন নিয়ে নেওয়া হবে। আর কাকে এই নেতৃত্বের মালা পরিয়ে দেওয়া হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার অনুসারীদেরকে। আল্লাহু আকবার! এটা হলো এখানে আসল শিক্ষণীয় বিষয়। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নেতৃত্ব কিসের ভিত্তিতে দেওয়া হবে? তার আদর্শের ভিত্তিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনহুম, ইমানের যেমন তারা সবল, ঠিক তদ্রূপ তাদের পারস্পরিক ঐক্যের মধ্যেও তারা অত্যন্ত সরস এবং তারা অত্যন্ত অটল। ইসলাম এবং মুসলমানদের দুটি গুরুত্বপূর্ণ শক্তি, এটা হলো ইমানি শক্তি আর দ্বিতীয়টা হলো ঐক্যের শক্তি, এটা খেয়াল রাখবেন। তবে ঐক্যের দোহাই দিয়ে আপনার ইমান আকিদাকে জলাঞ্জলি দিয়ে যে ঐক্য হবে সেটা না, ইমান আকিদার সেই ঐতিহ্যকে ঠিক রেখে সেই সাথে যে ঐক্যটা হবে, আল্লাহু আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ ঐতিহ্যকে বজায় রেখে যে ঐক্যটা হবে সেটা হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঐক্য। এই দুইটা শক্তি যদি মুসলমানরা অর্জন করতে পারে, তাহলে মুসলমানদের আপনার হাতের মুঠোয় নেতৃত্বে, সেই নেতৃত্বের যেই আপনার শক্তি এবং যেই সম্মানের ভূষণ, সেটা আসতে বাধ্য আজকে আমাদের জন্য। এইগুলো হলো আসল শিক্ষণীয় বিষয়। তারপরে আমরা যেটা বলবো সেটা হলো যে আজকে আমরা অনেক আপনার কুসংস্কার এটাকে কেন্দ্র করে দেখতে পাই। একটা তো হলো শিয়ারা তৈরি করেছে, এরপরে সুন্নি সুফিরাও পালন করে, কুন্ডি নামে তারা 22 রজবে পালন করে। 22 রজবে যেদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু মারা গিয়েছিলেন, তারা কিন্তু ওমরুল খাত্তাবকে হত্যা করার দিন রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার প্ল্যান করেছিল। তো যাই হোক, তারা পারে নাই। এরপরে কি করেছে, এই দিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছিলেন, যার ফলে তারা আনন্দ উৎসব পালন করে 22 রজব। আজকেও গিয়ে দেখবেন কোনো জায়গায় যদি 22 রজবকে পালন করা হচ্ছে, তো বুঝবেন যে এটা হলো শিয়াদের অনুসরণে তারা এই কাজ করছে। আর প্রথম জুমা, মাঝের জুমা, শেষ জুমা, 27 রজব অথবা বৃহস্পতিবার, তারপরে আরও কোনো কিছুকে যদি বিশেষ কোনো বিশেষায়িত করে, রোজার জন্য হোক, সালাতুর রাগাইব নামে 100 রাকাতের নামাজের জন্য হোক, বিশেষ ওমরার জন্য হোক, তাইলে বুঝবেন যে এগুলো সব হলো কুসংস্কার, যেগুলো হলো বানোয়াটি জিনিসের উপরে ভিত্তিশীল। নামাজও সাব্যস্ত নাই, এমনকি ওমরাও সাব্যস্ত নাই। ওমরার ক্ষেত্রে একটি কৌতূহলপূর্ণ ঘটনা ঘটে গেছে। চিন্তা করে দেখুন যে সাহাবারাও ভুলে যেতে পারেন, তারা তো মানুষ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজব, বুখারী শরীফে আসতেছে এটা, 1775 এবং 76-এ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান মা ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজব
আর তারপরে বললেন যে মা আতামারা ইল্লা হুয়া শাহিদুহু, আল্লাহ নবী সাল্লাম কোন দিন রজব মাসে উমরা করেন নাই, আর যেদিনই আল্লাহ নবী সাল্লাম উমরা করেছেন হ্যাঁ সেখানে কিন্তু এই ইবনে ওমর উপস্থিত ছিলেন, তো যিনি উপস্থিত ছিলেন তার ভুল হয়ে গেছে কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভুলেননি, সেই জন্য তাকে বলা হয় তিনি পুরুষ সাহাবাদেরও তিনি শিক্ষিকা। তথেব উমরা সাব্যস্তই হলো না, সালাতুর রাগায়েব তো এটার পাত্তাই নাই, এটা পরবর্তীতে বেদাতিরা তৈরি করেছে, তথেব এই জিনিসটা হলো ভুল নম্বর ওয়ান। দুই নম্বর ভুল যেটা, সেটা মনে রাখবেন যে আমাদের অনেকে বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই আব্দুল কাদের জিলানি সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেই জায়গায় হাত ধরে এক হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাতে জিলানি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছিলেন, চিন্তা করেন দুই বন্ধু তিন বন্ধু বানিয়ে ফেলেছে, সেটাও দিয়েও ক্ষান্ত হয় নাই, বলছে হঠাৎ করে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পা ফসকে গেল, যখন পা ফসকে গেল আর কোনো শয়তান কোনোটা এমন দুষ্ট আছে বলতেছে আল্লাহরই পা ফসকে গেল, তখনই তিনি বললেন যে আরে আমার হাত ধরেন না কেন, আমার হাত ধরলে তো আর ফসকানোর কোনো সুযোগ থাকবে না, মানে জিলানি হয়ে গেলেন সবচেয়ে বড়। আর তারা তো বলেই জিলানির জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আরও কত কথা। তো যাই হোক সেখান থেকে তারা নাম দিয়েছে দস্তেগির, পিরানে পীর দস্তেগির, মানে দস্তেগির মানে হাত যার হাত ধারণ করা হয়, যার হাত ধারণ করলে এবং যিনি কারো হাত ধারণ করলে ওই লোক আর কি হয় না, ওই লোক আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেখান থেকে তার উপাধি দিয়ে দিয়েছে দস্তেগির বলে নাউজুবিল্লাহ। এমনকি এটাও বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে সেখানে তাও বলে আরো সে আরো শিকাল নবী গিয়েছেন, মিথ্যা কথা। একটু আগে যা শুনলে এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত সপ্তাহের উপরে গিয়েছিলেন, কিন্তু এটা আরশের নিচে অবশ্যই। তারা বলে যে সেখানে গিয়ে দেখলেন জিলানির পা জিলানির জুতা, তো তিনি তখন আশ্বস্ত হলেন যে হ্যাঁ জিলানি জিলানি হলো আমার উম্মতের হলেও আমার বংশধর হয়েও তার মানে মর্যাদা আমার উপরে, এটা কথা হলো। তারা তো ওই ঘটনার মধ্যেই দিয়ে দিয়েছে এবং এখানেও তারা দিচ্ছে, এবং আল্লাহ নাকি এই জিলানির আপনার জুতার জন্য খুবই লালায়িত ছিলেন যে এটার মাধ্যমে তিনি বলছেন আমার আরশ নাকি কি হবে, আরশের সম্মান বাড়বে। চিন্তা করেন এরা কোথায় গিয়ে পৌঁছে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইভাবে করে এক আর পর্যায়ে তারা বলছে যে বাহন যখন অপারগ হয়ে গেল, একবার বাহন নাকি অপারগ হয়ে গেছে, ইতিহাসে এগুলো নাই হাদিসেও নাই, তখন নাকি জিলানিকে ডাক দেওয়া হলো, জিলানি তখন দৌড় দিয়ে এসে তার ঘাট পাতলেন, ওই ঘাটে চড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আরশ পর্যন্ত পৌঁছালেন। এগুলো সব হলো মিথ্যা বানোয়াটি কাহিনী, এখানে একাধিক কাহিনী এক পয়েন্টে আমরা বলে ফেললাম, এগুলো সব খেয়াল রাখবেন সবই মিথ্যা। দ্বিতীয় নম্বর মিথ্যা হলো তারা বলে যে ওই মেরাজের ঘটনার মধ্যে নাকি আপনার 717 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আর কেউ এটাকে বুঝ দেওয়ার জন্য যে এটা বাস্তব ছিল বলেছে যে একজন মহিলা আপনার মাস পরিষ্কার করতে লাগছিল, মাস কুড়তে লাগছিল, তখন এটা কেউ বিশ্বাস না করার কারণে ওই তার স্বামী আপনার পাতালপুরে চলে গেল, তারপরে সে বিয়ে শাদী করে নয় সন্তানের বাপ হয়ে এসে দেখলো যে উনি এখন পর্যন্ত মাস কুড়তেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্ভব যে এই একই সময়ের ভিতরে আপনার তিনি এখনো মাস কুড়তেছেন, ওইদিকে 9-10 বছর চলে গেছে, কারণ বিয়ে শাদী করে না নয়টা সন্তান পাইলেন, তাহলে তো কমপক্ষে 10-11 বছর যাবেই। তো বললেন যে এইটা দিয়ে তারা প্রমাণ করতেছে যে মেরাজ সত্য, এবং গদবাদা একটা কথা বলে যে 50 বছর 7 মাস উমর হইতে মেরাজেতে গেলেন নবী আল্লাহর হুকুমেতে, সকল কথা মিথ্যা, একটাও সঠিক নয়। এবং সেই সাথে এই এটা বলে ফেলি আমরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আয়েশা দেখলেন যে কোরআন উঠতেছে, ওই পানি ট্যাপ থেকে পড়তেছে, ওইটা কি ট্যাপের ব্যবস্থা আগে ছিল, ওই সব হলো মিথ্যা কথা, এগুলো কোনোটাই সাব্যস্ত নাই। আল্লাহ পাক কুদরতি কায়দা এমনভাবে রেখে দিয়েছিলেন যে এত লম্বা ঘটনা ঘটেও গেছে, এবং আল্লাহু আকবার দুনিয়ার এবং এই এই যে প্রাকৃতিক যে নিজাম যাকে বলা হয় নিজামুল কাউন, ওইটাও তার আপন অবস্থায় সে অবস্থানও করছিল, এটার মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি হয় নাই। তারপরে যেই কথাটি আমরা বলবো এবং যেই ভুলটি আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে সেটা হলো এই যে আপনার অনেকে বলে থাকেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখেছেন, না এটা মিথ্যা কথা, বুখারী শরীফে হাদিসে আসছে, এটা মুসলিমে আসছে 177 এবং 178 সিরিয়েলে, যে ব্যক্তি বলবে যে আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, ফাকাদ আযামা আলাল্লাহি ফিরিয়া অথবা ফাকাদ আযামাল ফিরিয়া, সে একটা মহা মিথ্যা রূপ করেছে, মানে একটা মহা মিথ্যা কথা বলেছে, তার মানে এই কথাটা সত্য নয়। তাহলে পরে প্রশ্ন আসতে পারে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বলা হলো কোরআনে মা খাযাবাল ফুআদু মা রাআ, সূরা নাজমের মধ্যে আরেক জায়গায় বলেছে ওয়ালা কাদ রাআহু ইনদা সিদরা, আবার তাকে দেখেছে দ্বিতীয়বার দেখেছে, এগুলো সবগুলোর ব্যাখ্যা হলো যে এটা হলো অন্তর্চক্ষু দিয়ে দেখা। তাফসিরে তাবারিতে এসেছে যে ইবনে আব্বাস নিজেই বলেছেন রাআহু বিকলবিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাব্বুল আলামিনকে অন্তর দ্বারা দেখেছেন।
তাইলে অনেকে বলেন যে ইবনে আব্বাসের কথা দিয়ে তিনি বলেছেন যে সচকে দেখেছেন, ওই কথা ইবনে আব্বাসের এই ব্যাখ্যা দিয়ে আমরা খণ্ডন করতে পারি যে ইবনে আব্বাসের এই কথা আগে বলেছিলেন, পরে তার কথাতেই খণ্ডন হয়ে গেছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বুখারীতে যে সিরিয়াল শুনলেন, এই সিরিয়াল তিনি বলেছেন যে এটা হলো মহা মিথ্যা হবে, কেউ যদি বলে যে চর্মচোখে আল্লাহর নবী সাল্লাম আল্লাহকে দেখেছেন তাইলে এটা সাব্যস্তই না। অতএব ওই মেরাজে যেটা দেখেছেন অন্তর্চক্ষে, আবার দুনিয়াতেও একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা একাধিক ঘটনায় সাব্যস্ত হয়েছে, স্বপ্ন যুগে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, এটা হলো স্বপ্নের মাধ্যমে, এটা সরাসরি দেখা হয় নাই। এই কথা আমাদের সবাইকে জানা থাকতে হবে এবং এই কথা আমাদের সবাইকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এবং এর বিপরীতে যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে, এইগুলো যে মিথ্যা কথা, এই সম্পর্কে আমাদের সবাইকে আপনার বিশ্বস্ত থাকতে হবে এবং আশ্বস্ত থাকতে হবে এবং ওগুলোর উপর বিশ্বাস রাখতে হবে যে ওগুলোই হলো আপনার বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে এসেছে। শেষ কথা আমরা যেটা বলবো, বানোয়াটি কথা আমাদের সমাজে চালু আছে, সেটা হলো ওই যে আমাদের প্রসিদ্ধ বক্তারা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মেরাজে গিয়ে বলেন তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইবাত, আমার নবী বললেন যে তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইবাত, তখন আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহা নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, এই হলো অবস্থা। তারপরে নাকি ফিরিশতা ভাগ করে অন্য করে নিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, জিবরিল ওটা ভাগ করে নিলেন। এই তিনটা অংশ তারা তিন জায়গায় ভাগ করে দিয়ে বলে দিল যে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে গিয়ে এই উপহার নিয়ে গিয়েছিলেন। এবং উদাহরণ দিয়ে বলে ব্যয় ব্যয়ের বাড়ি যেমন তরমুজ লইয়া যায়, আমার নবী আল্লাহর বাড়িতে থাসাহুদ এবং তাহিয়াত এবং সালাওয়াত তৈবাত এগুলো নিয়ে গিয়েছিলেন। এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা, অথচ এইগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত হয়ে আছে এবং যারা এই ধরনের কথা বলে তাদের আপনার সমাজের মধ্যে প্রসিদ্ধি এবং তাদের প্রভাব প্রতিপত্তি তাদের প্রভাব অনেক বেশি ছেয়ে আছে। তো মিথ্যা কথা যেই বলুক না কেন তার কথার কোনো ভ্যালু থাকবে না, তার কথাকে বিশ্বাস করা যাবে না, কথায় কান দেওয়া যাবে না, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। সবশেষে এসে আমরা বলবো যে আপনারা যা শুনলেন আমরা এই পর্যন্ত যা সাব্যস্ত করলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট গুড অফ লাইফ, প্রাচ্য নয় প্রাতিচ্ছ নয়, ইসলামই হলো উৎকৃষ্ট, ইসলামই হলো একক পরিপূর্ণ ধর্ম, এটাই আমাদের জন্য চূড়ান্ত। অথচ আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা মেরাজের ঘটনা একদিকে বলি, মুখরোচক কথা মিথ্যাও বলে দিই আসলটা বাদ দিয়ে, নামাজের যে শিক্ষা সেটা আমরা নেই না, নেতৃত্ব দিয়ে আমাদেরকে দেওয়া হবে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলি, এই কথা আমরা ব্যাখ্যা করি না। আর এর বিপরীতে আজকে আমরা অনেকেই প্রভাবিত হয়ে গেছি, কেউ আপনার আন্তধর্ম, কেউ দাজ্জালি শয়তানি এলুমিনিতির ধর্ম, কেউ আপনার এই আপনার হিজবুত তাওহীদের ধর্ম, কেউ আপনার আত্মধর্ম, ওই যে আপনার ওই যে সুফি মতবাদের ধর্ম, এই ধর্মে বিশ্বাসী হয়েই তো শেষ পর্যন্ত বললো আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর রাসূলের খাজাকে দিয়ে রাসূল গেলেন গায়েব হইয়া, আর খাজার ধন বাবাকে দিয়ে খাজা গেল গায়েব হইয়া, আর খাজা সবার ধন নিয়ে বসে আছে আজমিরে, বাবা বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এগুলো খাজা বাবা, খাজা বাবা এক করা, এগুলো তারা বহু আগ থেকে বলতেছে, আজকে এটা প্রসিদ্ধি না লাভ করেছে, আমরা এখন সজাগ হয়েছি, কত আগ থেকে তারা এই সমস্ত ধ্বজা তারা হয়ে আসে, এই ধরনের কথা তারা কত আগ থেকে বলতেছে, এই জন্য যে তারা ইসলামের খবর রাখে না। ঠিক তদ্রূপ অনেকে মানব ধর্মের দুহাই দিয়ে বলে সকল ধর্মের মর্ম কথা, সবার উপরে মানবতা, এটাও মিথ্যা কথা। এই মানব ধর্মের দুহাই দিয়ে তো এই বাইজিদ পন্নি তার ধর্ম প্রচার করেছে এবং এখন এই হিজবুত তৌহিদ বাংলার জমিনে তারা এগুলো প্রচার করতেছে। এই ঠিক তদ্রূপ আজকে আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে যেই কমপ্লিট কোড অফ লাইফ হয়েছে নবীর সুন্নার ব্যাখ্যার মাধ্যমে, সেটাকে মাইনাস করে আহলুল কোরআনের সেই ধ্বজাদার ডাক্তার মতিয়ার রহমান, এখন শুনলাম যে সে নাকি পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট তাফসিরের অনুষ্ঠান করতেছে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো উৎকৃষ্ট তাফসির, কোরআনের আয়াত দিয়ে যদি তাফসির করা হয় এর সাথে কারো তুলনা নেই, কোনো জিনিসের তুলনা নেই, কিন্তু কোরআনের পরে পরে তাফসিরের উৎকৃষ্ট স্তর হলো হাদিস। এই হাদিসকে যে অস্বীকার করে কিরিশ দিয়ে কাটে ডাক্তার মতিউর রহমান, তার তাফসির যদি উৎকৃষ্ট হয় তাহলে আপনি মুসলমান না, আপনার যে কেউ এই কথায় বিশ্বাস করে সে মুসলমান থাকতে পারে না, কারণ হাদিসকে অস্বীকার করলে তো ইমান এমনিই থাকে না, আপনি আরো কয়েক গুণ আরো কয়েক ডজন বারে আপনি কাফির হয়েছেন, বিধর্মী হয়েছেন এই কথা বলার মাধ্যমে। যারা এগুলো প্রচার করে তারা ইমানকে তারা কি করছে, তারা নিজলাঞ্জলি দিচ্ছে, এগুলো তাদেরকে বিশ্বাস করা দরকার। অতএব আসুন মেরাজে যে আসল শিক্ষা ইসলামকে চূড়ান্ত জানা, ইসলামকে চূড়ান্ত না জেনে আপনি যদি পরহেজগারি করেন তাও গ্রহণযোগ্য না। যেমন জার্মানিতে একটা মসজিদে মহিলা আজান দিচ্ছে, মহিলা নামাজ পড়াচ্ছে, তার পিছনে পুরুষরাও নামাজ পড়তেছে, সে বলতেছে এখানে কোনো আপনার এই এই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এটা কোনো ফ্যাক্টর না এবাদতের ক্ষেত্রে, তো কোন এবাদত তুমি করো? এবাদতের সবচেয়ে বড় কথা হলো ইসলামের রুল মান্য করা,
রুল লঙ্ঘন করে সে যে পুরুষদেরকে পেছনে নিয়ে মামতি করতেছে, এই জন্য তাদের নামাজও বাতিল। এমনকি এই কথা যদি তারা এইভাবে নেয় যে ইসলামের বিধানকে বিদ্যাঙ্গুলি দেখায়, ইমানও বাতিল, এরা তো মুসলমান হতেই পারে না। এইভাবে আমাদের কত মানুষ আপনার আজকে ধর্মান্তরিত হচ্ছে ধর্মের দোহাই দিয়ে, এগুলো আমাদেরকে বোঝা দরকার, জানা দরকার। আসুন আমরা মেরাজ থেকে যেই শিক্ষাগুলো আমরা পাচ্ছি কোরআন সুন্নার আলোকে এবং সুসাব্যস্ত ইতিহাসের আলোকে, সেই শিক্ষাগুলো আমরা যেন গ্রহণ করতে পারি এবং বানোয়াট কথা সেগুলো আমরা বর্জন করতে পারি এবং ইসলামের নামে যত ময়লা আবর্জনা এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে জুড়ে দেওয়া হয়েছে সবগুলোকে যেন আমরা সাফ করে আমরা যেন নেটিন ক্লিন এবং সিরিফ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামকে মান্য করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে নিজেদেরকে আদর্শবান মুসলমান হিসেবে পরিগণিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দানে ধন্য করেন। আমিন। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।